জয় নিতাই বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি। আজকের মেনু ভাটুরে চিপস, সালাড, ছোলে আর পাপড়। যে এই সব খাবার ফিনিশ করে ফেলবে আগে সে হয়ে যাবে উইনার। যে দুজন হেরে যাবে তাদের জন্য থাকবে একটা ইন্টারেস্টিং পানিশমেন্ট। তাহলে শুরু করা যাক বন্ধুরা। আমার স্বামী জিতে গেছে, তো জিতবেই তো, কি করে খেয়েছে আপনারা তো দেখেছেন, একদম তার জলদি জলদি করে খেয়ে নিয়েছে, দিয়ে হাত তুলে দিয়েছে যে আমরা জিতে গেছি। अरे कहना क्या चाहते हो? আমার বড় মেয়ে কিছু বলতে চাইছে, এরা দুইজনে জিতে গেছে তো তাই কিচ্ছু বলতে দিচ্ছে না। আমরা দুইজনে হেরে গেছি। বড় মেয়ের কাছে একটা লুচি, আমার কাছে দুইটা লুচি, তাই দুইজনে পানিশমেন্ট পাবো। তো পানিশমেন্টে কি আছে সেটা দেখতে থাকো। अभी मजा आएगा ना भिड़ो। इस दीदी को और मम्मी को बांगला बांगला दीदी और माँ के नेमु खेते हवे तो हमारी दीदी क्या बांगला कथा बोलते पड़े ना तै अपना कुछ मोने कर बैन ना मैं पानी में तक करो ना मैं दिखा ये ना खा 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 हमें 3 2 1 खाओ जय माता दी। No, 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 no. গোবিন্দ, কালকের দাঁতের অবস্থা খারাপ, ছোটতে অনেক টক খেয়েছি, এই বয়সে একটু লাগা আস্তে করে একটা বলছি, আমি কিন্তু দাঁতে লাগাইনি, আমি কিন্তু দাঁত দেইনি। গোবিন্দের ইচ্ছা, মেরে বেটি হার দিয়ে হ্যায়, বড়া বেটি হার দিয়ে হ্যায়, মেরে ছোটা জানি না কাল সকাল উঠে ব্রাশ করতে পারবো কি। গোহার ভাত পোহা বাজি গে বাজি দেখো আমার পরের অবস্থা কি। আমার মা ছেলেটাকে আমি হেরে তো গেছি, আর এই নেবু খাওয়ার জন্য আমার দাঁত পুরো টক, কাল সকালে আমি জানতে পারবো। তো বন্ধুরা প্লিজ এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, একটা লাইক একদম মোস্ট মোস্ট মোস্ট। আজকের এটা আমাদের জন্মাষ্টমীর স্পেশাল ছিল, টোটালি আর বেশি বকবক করবো না, ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় নিতাই।